আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আল হাদি, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে পার্টিশন ভাঙতে হয়। তো চলুন শুরু করা যাক কিভাবে পার্টিশন ভাঙতে হয়। প্রথমে আপনার কম্পিউটারের বাটনে কম্পিউটারে যাবেন, কম্পিউটারের উপরে রাইট সিলেক্ট করে কম্পিউটারের উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজারে যাবেন। ম্যানেজার ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর তারপর আপনার কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হবে। ওপেন হওয়ার পর তারপর আপনি এখান থেকে এই লাইনের শেষের দিকে দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট লেখা আছে, আপনি এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার কম্পিউটারের যে ড্রাইভটা, আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভে লাগান অথবা যে ড্রাইভে লাগান, ড্রাইভ লাগান, আপনার কম্পিউটার এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার যাবতীয় আপনার হার্ড ডিস্কে শো করবে আর কি। ঠিক আছে, তো আমি আপনার এই পার্টিশনটা দেখুন, এখানে আমার 400 GB আনলকেড অবস্থায় আছে, অর্থাৎ আমি এটা এখন নতুন করে পার্টিশন তৈরি করব। ঠিক আছে, তো আমার এই পার্টিশনটা এখন আমি এটা ভেঙে তিন খণ্ড করবো। ঠিক আছে, তো আমি তিন খণ্ড করবো যেহেতু, সেহেতু আমি এটাকে ভাঙবো। ভাঙার জন্য আমাকে এটা কি করতে হবে, তখন আমি আর এটা এটার উপর হাত দিবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার উইন্ডোর ফাইল। ঠিক আছে, এটার উপর আমি আর কিছু করবো না, আমি করবো এটার উপর। ঠিক আছে, তো আমি এটা রাইট বাটন ক্লিক করি, যেহেতু এটা পার্টিশন করবো সেটা না, রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, সিম্পল ভলিউম এখানে ক্লিক করবো। ঠিক আছে, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনাকে সিম্পল মানে ওয়েলকাম দেখাবে, তারপর নেক্সট নেক্সট করার পর এখানে আপনার খেয়াল করতে হবে এটা হচ্ছে আপনার ড্রাইভের সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টোটাল ড্রাইভ, যদি আপনি যদি এটা দিয়ে নেক্সট করেন তাহলে আপনার হার্ড ডিস্ক ওটা 400 GB ওপেন হয়ে যাবে। ঠিক আছে, 200 200 কোন সাইলটা না হয়ে যাচ্ছে তো আমি এটা যেহেতু তিন খণ্ড করবো, সেহেতু আমি পরিমাণ মতো, নির্দিষ্ট পরিমাণ মতো আমি এটা ভাঙবো। তো আমি ধরেন যে আমি যে সংখ্যাটা দিব এখানে, আমি দিতে চাচ্ছি যে আমি তিনটা ভাঙছন, যেহেতু খণ্ড 400 GB-কে তিনটা খণ্ড করবো। ঠিক আছে, তো আমি এখানে তিনটা খণ্ড যেহেতু করবো, সেটুকু আমি এখানে আমার পরিমাণ মতো এখানে নির্দিষ্ট সংখ্যা বসাই দিই। ঠিক আছে, আমি এখানে দিলাম হচ্ছে 1,10,000 1,22,000 MB। ঠিক আছে, 1,22,000, 1,00,000 উপর যখন যাবে তখন হচ্ছে আপনার এই 1,22,000 দিলাম। দেওয়ার পর আমি একটা নেক্সট বাটন ক্লিক করলাম, নেক্সট বাটনে এখানে ডিফল্ট যে লেটারটা থাকবে সেটাই থাকবে, তারপর নেক্সট। ঠিক আছে, তারপরে এখানে NTFS এর ফরম্যাট হবে, ফরম্যাট ডিস ভলিউম এটা এখানে এভাবেই থাকবে, তারপরে নেক্সট নেক্সট করার পর ফিনিশ। ঠিক আছে, ফিনিশে ক্লিক করার পর দেখুন এখানে নতুন একটা ড্রাইভ ফরম্যাট নিচ্ছে। ঠিক আছে, এটা তৈরি হয়ে গেল, এখান থেকে দেখুন এটা কমে গেছে। ঠিক আছে, 400 GB থেকে 281 এসেছে। ঠিক আছে, তো এখানে দেখুন একটা ভলিউম তৈরি হয়ে গেল, দেখুন একটা আমার কম্পিউটার একটা ভলিউম চলে আসছে। ঠিক আছে, তো এখন কম্পিউটার গিয়ে দেখি দেখুন এখানে একটা নতুন ভলিউম তৈরি হয়ে গেল। প্রথমে এই একটা ছিল, তারপর এটা হয়ে যায়। এখন আমি আরও একটা ভাঙি দেখি কি হয়। তো আমি এই 281 GB-কে আরও ভাঙবো, রাইট বাটন ক্লিক করি নিউ ভলিউম, তারপরে নেক্সট, তারপর এখান থেকে আমি আমার নির্দিষ্ট পরিমাণ মতো দিয়ে দিই, নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার নির্দিষ্ট পরিমাণ মতো দিয়ে নিয়েছি, তারপর নিই, তারপরে আবার যেভাবে আছে সেভাবে নেক্সট, তারপরে ফিনিশ। ঠিক আছে, ফিনিশ বাটন ক্লিক করার পর দেখুন আবার এটা ফরম্যাট নিচ্ছে, ফরম্যাট নেওয়ার পর আর এখানে দেখুন এই 157 GB এখনও ফ্রি স্পেস পড়ে আছে। ঠিক আছে, এখন এখানে দেখুন আর একটা ফাইল ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন লাস্ট এটা আরেকটা আছে, সেটাও আমি ভাঙি। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে এটা আছে, এটা আমি রাইট বাটন ক্লিক নিউ ভলিউম
আমি যে যে সাইজ আছে সেই সাইজে এটা থাকবে, আমি সেটা রাখতে চাচ্ছি, তো আমি সেজন্য এখানে কোনো সংখ্যা দিব না, তো সেজন্য নেক্সট বাটনে ক্লিক করব, আবার নেক্সট, আবার নেক্সট ফিনিশ। এটা ফরম্যাট নিচ্ছে, তো দেখুন এখানে চারটা ভলিউম হয়ে গেছে, ঠিক আছে, তিনটা ভলিউম আমি করতে চেয়েছিলাম, তিনটা আমার প্রয়োজন মতো হয়ে গেছে। ঠিক এভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনার ভলিউম গুলো ভেঙে নেবেন, ঠিক আছে, এভাবে আপনার প্রয়োজন মতো আপনার সফটওয়্যার গুলো ভেঙে নেবেন। অর্থাৎ আমি আবার রিপ্লাই করি, কোথা থেকে আপনার এই কাজটা করতে পারবেন, তো আপনি আপনার কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজার আসবেন, সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে আপনার ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্ট সিলেক্ট করার পর তারপর একটু লোড নিয়ে সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনার একটা খাম দেন, তো ছোট না বড় না বড়টা দেখে আগে 2 টাকা কোনটা এইভাবে বলে 2 টাকা তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভেঙে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল, তো কোনো সমস্যা হলে কোনো রকম কোনো বিষয় জানা হলে বলবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে নিজে শিখুন, অন্যকে শেখার উৎসাহ করুন, আমার ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ দিন, আমি আশা করি আপনাদেরকে কম্পিউটার ভালোভাবে শিখাই ছাড়বো, আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনিও শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কোনো বিষয়ে আগ্রহ থাকলে নিজে শিখবেন, আরেকজনকে শেখার উৎসাহ করবেন, বাট আর কোনো সমস্যা হলে বলবেন, অবশ্যই বলবেন, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়াল আস্তে আস্তে ক্রমিকগতভাবে আমি দেখিয়ে যাব, আশা করা যায় আপনারা যথেষ্ট পরিমাণ শিখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর জীবন কামনা করি, খুদা হাফেজ।